সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিবিসি 24 টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। আগামী 7 জানুয়ারি বাংলাদেশে একটি হাস্যকর এবং দামি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। মূলত যেই নির্বাচনে বাংলাদেশের মানুষের কোনো সম্পৃক্ততা নেই, সেই নির্বাচনকে কোনোভাবেই নির্বাচন বলা যায় না। এটি হলো আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ সমর্থিত কয়েকটি গোষ্ঠীর সিলেকশন, এবং এই সিলেকশনকে মূলত আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল হিসেবে ঘোষণা দেওয়াটাই সবচেয়ে শ্রেয় একটি শব্দ হয়। তাই আওয়ামী লীগের এই কাউন্সিলে নিশ্চয়ই আপনি ভোট দিতে যাবেন না। ইতিমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এই দলের সমর্থনে যারা জোটবদ্ধ রয়েছেন নির্বাচনকে বয়কট করেছেন, তারা কিন্তু হরতালের ডাক দিয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখনো সন্ত্রাসী বিশ্বাস করে না। এই শান্তিপূর্ণ হরতালে যারা অংশগ্রহণ করছেন, তারা নিশ্চয়ই এই নির্বাচনকে বয়কট করেছেন। আপনাদের প্রতি সকলের প্রতি দাবি রইল, জনাব তারেক রহমান সাহেব, তিনি ইতিমধ্যে বলেছেন বাংলাদেশের গণতন্ত্রের রক্ষার্থে হাজার হাজার মানুষ তাদের জীবন উৎসর্গ করেছেন, আর এই সকল জীবনের সঙ্গে মোনাফিকি করে বা বেইমানি করে শেখ হাসিনার নেতৃত্বে কোনো নির্বাচনে অংশগ্রহণ করা জাতীয়ভাবে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না, আর তাই আমরা এই নির্বাচনকে বয়কট করেছি। এই নির্বাচনকে কখনোই আমরা নির্বাচন বলি না, এটি আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল। আশা করি আপনারা সকলেই বয়কট করবেন এবং 7 তারিখে পরিবারকে সময় দিবেন বা নিজস্ব কোনো কাজ থাকলে সেটা করবেন। সবচেয়ে আদর্শবান কাজ হলো এই দিনটিতে আপনি নির্বাচন থেকে দূরে থাকবেন। কেননা আপনি নিজেকে প্রশ্ন করুন, এই নির্বাচনে কি আদৌ বাংলাদেশের মানুষের সম্পৃক্ততা রয়েছে? এই নির্বাচনে সম্পৃক্ততা রয়েছে স্বৈরাচারপন্থী, রাশিয়াপন্থী এবং ভারতের মদতপুষ্ট কিছু গোষ্ঠী, যে নির্বাচনটি একটি তামাশা নির্বাচনে পরিণত হয়েছে। তাই দেশবাসী সকলের কাছে অনুরোধ করছি, আগামীকাল 7ই জানুয়ারি বাংলাদেশ আওয়ামী লীগের একটি জাতীয় কাউন্সিল হতে যাচ্ছে, সেখান থেকে আপনারা সকলে দূরে থাকুন, বাংলাদেশের গণতন্ত্রকে সুরক্ষা করুন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে গণতন্ত্র মুক্তির যে আন্দোলন তৈরি হয়েছে, সে আন্দোলনে অংশগ্রহণ করে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার সকল কাজে অংশগ্রহণ করুন। ধন্যবাদ প্রিয় দেশবাসী, আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।